হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি এখন তৈরি হব, মা আসবে একটু পর, আমরা বেরোবো শপিং করতে। অবভিয়াসলি জামাই ষষ্ঠীর শপিং খুব মজা লাগছে, শপিং করতে কারি না ভালো লাগে বলো? তো আমি তৈরি হয়ে নিই, তারপর আসছি, তোমরা ব্লগটা দেখতে থাকো। আমি তৈরি হয়ে গেছি, আর এক্ষুনি আমার বাপের বাড়িতে, আমাদের বাড়িতে সীতাবেগুন হয়েছিল অনেক, তোমাদের দেখিয়েছিলাম একটা ব্লগে, তো সীতাবেগুন পাঠাবো, মায়ের জন্য সীতাবেগুন কিছুটা নেবো, এখনও মা আসেনি। তারপরে আর আজকে তো লোকনাথ পুজো, তো আমার বর লোকনাথ পুজোর ভোগ আনিয়েছে, তো আমাদের জন্য একটা আনিয়েছে, আমার বাপের বাড়ির জন্য একটা আনিয়েছে, ওটাও নেব। তো এগুলো নিতে নিতে মা চলে আসবে। এই দুটো ভোগ লোকনাথ পুজোর ও আনিয়েছিল, তো চলো তোমাদের বাইরে গিয়ে দেখাই আমার বর কি করছে আজ। আমার বর আমার মামা শ্বশুর ঘরে দেওয়ারদের নিয়ে গাছ লাগাচ্ছে। এখন বাইরে দাঁড়িয়ে আছি, ওদের গাছ লাগানো দেখছি, আর মায়ের জন্য অপেক্ষা করছি, এখনো আসেনি মা। যাক, বলতে বলতে মাও এসে গেছে, এখন আমি যাব বাজারে, আর বিবিকে ঘুম পাড়িয়ে রেখেছি, ও এখন না উঠলেই হয়। এসে গেছি আমরা দোকানে, আমার বাড়ি থেকে একেবারেই কাছে, জাস্ট একটুখানি, হেঁটে এলেও 5 মিনিটও লাগবে না, আর গাড়ি করে তো এই জাস্ট উঠলাম আর নামলাম, বাড়ির একেবারে কাছে। আর আমি বেশিরভাগ সময়ই এই দোকানটাতেই আসি, কেন কি যাতায়াতেও সুবিধা হয়, প্লাস এইখানে এলে একসাথে সব কিছু মানে আমার হয়ে যায়, একেবারে শাড়ি ব্লাউজ সায়া থেকে শুরু করে কসমেটিক্স, দেখতেই পাচ্ছো তোমরা, সব কিছু আছে এখানে এই দোকানটাতে, একেবারে সব কিছুই পাওয়া যায়, আর চয়েজেবল জিনিস আছে মনে হয়, তাই বেশিরভাগ সময় আমি এখানটাই আসি। খুব সুন্দর সুন্দর জিনিস আছে এখানে, আমার খুব ভালোও লাগে। আজকে অনেক কিছুই কেনার আছে, মা আমাদের যেগুলো দেবে ওইগুলো নেব, আবার আমরা মাকে যেগুলো দেবো ওইগুলোও নেব, টুকটাক আরও কিছু কেনার আছে, দেখি কতটা কি কিনতে পারি, অনেকটা সময় লাগবে। আমি আবার বাড়িতে এসে পড়েছি, মাও এসেছিল, আমার বর ফোন করেছিল, হঠাৎ করে বেবি মানে খুব কান্না করছিল, তাই হাফ শপিং করেই চলে এসেছি, তাই এখন বেবিকে পায়ে দোলাচ্ছি। তো কী কী কিনেছি তোমাদের দেখাবো, যদিও পুরোপুরি কিছুই কিনে উঠতে পারিনি, বাকি রয়ে গেছে অনেক কিছুই, অল্প কিছু কিনেছি, যেগুলো কিনেছি তোমাদের সাথে শেয়ার করবো। আমার মাম্মা কি করে, তো আমি এখন কি কি কিনেছি তোমাদের দেখাবো, পুরোপুরি এখনো আমার কেনাকাটা হয়নি, কেন কি তোমাদের বলেছি বেবি কান্না করছিল, তাই আমি বাজার থেকে চলে এসেছি তাড়াতাড়ি করে, কি মানে সম্পূর্ণ হয়নি কেনাকাটা, আর এর আগে একদিন আমি বের হয়েছিলাম, ওই দিন কিছুটা কিনেছি, তো কিছু জিনিস আবার বাড়িতে আসার পর গুছিয়েও ফেলেছিলাম, তো ওগুলো আর বের করিনি, ওগুলো তোমাদের পরে আর একটা ব্লগে দেখাবো, যেগুলো গোছায়নি ওগুলো দেখাচ্ছি। মায়ের জন্য আমি এই শাড়িটা নিয়েছি, এটা মোবাইলে না পুরোপুরি কালারটা আসছে না, খুবই সুন্দর রংটা, এই দেখো, পুরো শাড়িটাতেই এমন বুটি বুটিগুলো আছে,
বাবার জন্য কেনা হয়নি, আবার একদিন যাব বাজারে, ওই দিন কিনবো। আরও অনেক কিছুই কেনা বাকি রয়ে গেছে। আমার জন্য এই কানপাশাগুলো নিয়েছি, এগুলো আমার মানে এমন টাইপের কানপাশা আমার খুব ভালো লাগে, তো আমি সোনার বানাবো কিনা ভাবছি, আমায় মানাবে কিনা, এর আগে কখনো আমি পরিনি, তো আজকে এগুলো কিনে এনেছি, এগুলো পরে দেখব মানায় কিনা, যদি মানায় তো সোনার বানিয়ে নেব। তারপর নিয়েছি এই কানের দুলটা নিয়েছি, ছোট টপ, এই টাইপের কানের নিয়েছি আরেক জোড়া। তারপর আরো নিয়েছি, এটা হচ্ছে আমার ফ্রেন্ডের বোনের মেয়ের জন্য, আমাদের ভঞ্জি হয়, ওর জন্য নিয়েছি বেবি। জামাই ষষ্ঠীর দিন যেদিন বাপের বাড়িতে যাব ওই দিন দেব। এখনো অনেকটাই বাকি কেনাকাটা, আজকে একেবারে কিছুই কিনতে পারিনি। আজকে আমি বাজারে যাওয়ার একটু পরই বেবি কান্না শুরু করেছে, চলে এসেছি, আর কিছু তো গুছিয়ে রেখেছি, এখন আর বের করতে ইচ্ছে করছে না আমার। আর এই ক্লিপটা আমি পুজোর জন্য নিয়েছি, ওর জন্য আরও নিয়েছি, ওর জন্য কানের দুল নিয়েছি আমি কয়েক জোড়া, সেম কালার সেম ডিজাইন আমি যেমন নিয়েছি ওর জন্য নিয়েছি এক জোড়া। আর এক জোড়া নিয়েছি সেম ডিজাইনেরই ব্লু কালার, আর এক জোড়া নিয়েছি, আমার কাছে কানেরগুলো খুব ভালো লেগেছে, কাছে কাছে কোথাও গেলে পরার জন্য চট করে খুবই ভালো। এই যে আরেক জোড়া নিয়েছি, এগুলো আমার মতো সেম, আরেক এগুলো নিয়েছি ওর জন্য, টোটাল চার জোড়া নিয়েছি কানের ওর জন্য, আর একটা ক্লিপ তো দেখালাম তোমাদের। ও আচ্ছা, আর আমার বোনের জন্য আমি এইটা নিয়েছি, এই সেটটা আমার বোনের জন্য নিয়েছি। আমার কাছে সোনার এমন চিক আছে, মানে আমারগুলো হচ্ছে হোয়াইট নয়, আমারগুলো হচ্ছে রেড ক্রিস্টালের, রেড ও না ঠিক, কালারটা খয়েরি টাইপের আমার আমার আমারটা, তো ওর জন্য আমি এইটা নিয়েছি। ওর কাছে সোনার চিক আছে কিন্তু এই হোয়াইট ক্রিস্টালগুলো নেই, তো আমি ভাবছি কি একটা দিয়ে দিই ওকে, পরে দেখে খুব ভালো লাগে কিনা, পরে বানিয়ে নিতে পারবে ভালো লাগলে। তো এই হলো আজকে আমার কেনাকাটা, আরও কিছু কিনেছিলাম, ওগুলো গুছিয়ে ফেলেছি, পরের ব্লগে আমি দেখাবো তোমাদের। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর প্লিজ আমাকে সাপোর্ট করো। গুড নাইট।